ভারতের মহারাষ্ট্রে বাস ট্রাকের সংঘর্ষে নারী এবং শিশু সহ কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শুক্রবার মহারাষ্ট্রের নাসিক জেলায় এই দুর্ঘটনা ঘটে থানে জেলার অম্বরনাথ থেকে একটি বিলাসবহুল বাস আহমেদনগর জেলার শিরডি মন্দিরের দিকে যাচ্ছিল পথে মুম্বাই থেকে 180 কিলোমিটার দূরে পাথারে শিবারের কাছে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয় এতে 10 জন নিহত এবং 12 জন আহত হন নিহতদের মধ্যে 7 জন নারী 2 জন শিশু এবং 1 জন পুরুষ আহতদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই ঘটনায় শো জানিয়ে দ্রুত ঘটনা তদন্তের নির্দেশনা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এছাড়া তিনি স্বজন হারা পরিবারের প্রতি 5 লাখ টাকার রুপি আর্থিক সহায়তা ঘোষণা এবং আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন